আবার ডিসকানেক্ট হলো নাকি? না? ওকে, আপনার এখন পেজ, আপনার বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করার জন্য যেটা করবেন, আপনি যে বিজনেস সেটিং এর ড্যাশবোর্ডটাতে আসবেন, আসার পরে এই যে পেজ দেন, অ্যাকাউন্টের আন্ডারে পেজ, আপনার এটা এভাবে হাইড থাকতে পারে, এখানে ক্লিক করলে এটা আসবে। তো এখানে আপনি জাস্ট পেজের মধ্যে ক্লিক করবেন, পেজে ক্লিক করলে যে পেজগুলো থাকবে আগে থেকে এখানে লিস্ট দেখবেন, আর এইখানে উপরে বাটন থাকবে, আর যদি একটাও না থাকে তাহলে এইরকম দেখবেন ইন্টারফেসটা, এইখান থেকে যে অ্যাডে যাবেন, অ্যাডে ক্লিক করে যে অ্যাড পেজে যাবেন, আপনার জাস্ট এখান থেকে অ্যাড আচ্ছা পেজে ক্লিক করবেন, করে হচ্ছে এখানে নাম লিখবেন, লেখেন আপনার পেজের নামটা, লেখেন, দেখেন নাম লেখেন, দেখেন চলে নামটা আসবে, হ্যাঁ এইটা না? এই আসছে। হ্যাঁ। তো আসার পরে হচ্ছে আপনি এইখানে এবারে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা আসবে, তারপর হচ্ছে অ্যাড পেজে দিবেন, অ্যাড পেজে দিলে, আচ্ছা এই যে অ্যাড পেজে দিলেন, এটা দিলে হচ্ছে আপনার পেজটা অ্যাড হয়ে গেল। বাট আমি যদি এটা করতাম, আপনার বিজনেস ম্যানেজার আমার অ্যাক্সেস আছে না, কিন্তু আমি যদি এই কাজটা করতাম এটা কিন্তু হইতো না, কারণ হচ্ছে আপনি আপনার এই এই পেজটা যেই প্রোফাইল দিয়ে ক্রিয়েট করছেন ওই প্রোফাইলে এখন লগ ইন আছেন, তাই না? সো এই জন্য হচ্ছে হয়ে গেছে। বাট আমি করলে এটা আবার অন্যান্য আরেক প্রবলেম হইতো, আবার অ্যাকসেপ্ট মেসেজ অনেক কিছু ঝামেলা করতে হইতো, বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আপনার এটা তো অ্যাকাউন্ট, আমি অ্যাক্সেস দিয়ে রাখছি, এটা আমি অ্যাক্সেস দিয়ে রাখছি ওটার সাথে, আমি এই কাজটা আমি আগে করে রাখছি। সেটাই সেটাই, বা এই অ্যাড অ্যাকাউন্ট বা এই প্রোফাইল হচ্ছে এই পেজের অ্যাক্সেস আছে বা অ্যাডমিন আছে, হইতে পারে অন্য কেউ ক্রিয়েট করছে, এই জন্য এটা হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বাট আমি বললে এটা হইতো না, বুঝলেন? হ্যাঁ এটার ভিতরে অ্যাক্সেস দিয়ে রাখছি। যাক, সো হ্যাঁ এইভাবে বুঝতে এখন পারছি আপনার এটা। ফিউচার আরো কোনো পেজ যদি আপনি বানান, জাস্ট এইভাবে অ্যাড করে নেবেন যত পেজ আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক এরাই আছে কাজ ভাই, তাহলে হচ্ছে, এই যে দেখাচ্ছি নিশ্চয় যে আমার এই আইডির এগেনস্টে আরো কয়েকটা পেজ আছে, আছে তাহলে করেন, শাহাদাত আরো করেন, বাইরে এই আইডির যে অ্যাড নাম, করেন, তারপরে আরেকটা করেন, আরেকটা করেন, নেন আর কি আছে করেন। তো এই যে আরেকটা জিনিস, এখন দেখেন, এখন ধরেন একটা পেজ যখন অ্যাড থাকবো, তারপরে ধরেন আপনি আবার লগ ইন করে এখন করতে হবেন, যখন যে পেজের আন্ডার আসবেন তখন এই ইন্টারফেসটা এরকম হবে, যে পেজগুলো অ্যাড আছে সাইডে থাকবো, আর এই পেজের মধ্যে কে কে অ্যাসাইন আছে এই জিনিসগুলো অন্য বিষয়। তো আবার অ্যাড করতে চাইলে যে উপরে অ্যাড বাটন পাবেন, এইখানে ক্লিক করে যে অ্যাড পেজে যাবেন, নেন এবার আবার লেখেন, এখানে ঠিক আছে ঠিক আছে সমাজ গিয়া। লেখেন, আরেকটা অ্যাড করেন আরো থাকলে। আচ্ছা আপাতত আর নাই, এটা দিয়েই করেন। ওকে ওকে, তো এটাই কাজ, এইভাবে পেজ অ্যাড করে নেবেন।